স্টার্ট হয়ে গেছে এখানে, ঠিক আছে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, যে কাজটা আমরা হলো দেখাচ্ছিলাম কোনটা সেটা, এটা না, এটা হলো, এটা দেশে কি দেখো, এটা হলো স্কুল ডাটা দেশে, স্কুল 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 দেশে আর অ্যাড্রেস দিয়েছে। হ্যাঁ, এটার ভিতরে বলতেছে যে এটা তোমার হলো এর অ্যাড্রেস বের করতে হবে, ফোন এই এই যে একটা মনে করো একটা স্কুল, স্কুলের নাম দিতেছে আর তার ঠিকানা দিতেছে, এর মাধ্যমে তোমার কী করবে ওই স্কুলের আরও ঠিকানা বের করতে হবে, ওই স্কুলের ফোন নম্বর বের করতে হবে, ফ্যাক্স নম্বর বের করতে হবে, ইমেল নম্বর আর ইউআরএল। ইউআরএল মানে কি বলো না? না, ইউআরএল মানে ওই 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 আর কি, ওই যে ওয়েবসাইট, ওয়েবসাইটের নাম্বার, ইউআরএল মানে ওয়েবসাইটের নম্বর এখনও বের করতে হবে, ঠিক আছে। তখন আমরা কীভাবে বের করবো? তখন আমরা জানি একটা জিনিস যে আমরা গুগলে যদি যাই, যে কোনো জিনিস আমরা গুগল থেকে বের করতে পারবো, তাহলে আমরা স্কুলের নাম আর ঠিকানা আমরা কী করবো, কপি করবো, কপি করে এই যে আমরা গুগলের ভিতরে যাব। ঠিক আছে, এই গুগল এই জায়গায় গেলাম না, এই যে এই জায়গায়, এবার কী আসলে এখানে আমরা পেস্ট করলাম, এন্টার মারলাম, ঠিক আছে। এই নেটওয়ার্কের সমস্যা থাকলে এরকম হয়, এই যে পুরো পেজটা আসেনি, এরকম পেজ আসবে না, অন্যরকম পেজ আসবে, এরকম পেজ আসবে না, অন্যরকম পেজ, দেখো এরকম পেজ আসতেছে। এরকম পেজ আসবে না, যেরকম আসে দেখে নেছে এরকম আসবে না, এরকম আসলে হবে না, এরকম আসলে হবে না, পুরো পেজ আসতে হবে ভালো মতো। ওই ওয়েবসাইট, ওয়েবসাইট লেখাতে পারে এরকম পেজ আসতে হবে, যেটা না না এটা মনে করো আপনি এই গুগল এই সে মজিলা না করে গুগলে করে দেখেন, মজিলা না, এটা তো গুগল ক্রোমে করতেছে, হ্যাঁ যে গুগল এই মজিলাই করে দেখেন, মজিলাই, হ্যাঁ মজিলাই করে দেখেন, আচ্ছা মজিলা দিয়ে করবেন, ওইটাই নাকি ভালো আসছে আমার বলতেছে, দেখি এখানে, এখানে আমরা এই যে করলাম এখানে তো দেখি এখানে আসবে, হ্যাঁ একবারে চলে আসবে কল, এর সাথে মিলতেছে যে এই যে রেমেন্টের স্কুল ওইরকম আসতেছে না, ওরকম আসবে না, অন্যরকম আসার কথা। আচ্ছা ঠিক আছে, আমরা আর একটা নিয়ে দেখি, হ্যাঁ আমরা এটি নিয়ে দেখি, ওরে বাদ দেখো কপি, এখন নেটওয়ার্কের ব্যাপক সমস্যা যাচ্ছে, এটা হলো ফিতে না, এই এখন যা দেখাচ্ছে না এইটি আসলে মূলত কিন্তু কাজ, এরকম কাজ করতে আর ওসব তো এইসব কাজ করার জন্য এইসব লাগে, এবার আয়েছে, ঠিক আছে এবার ওটা আয়েছে। এখন আমাদের কী বলেছে, আমাদের বলেছে ঠিকানা নিতে হবে, ঠিকানা, হুম ঠিকানা, এই যে এখানে ঠিকানা আছে, ঠিক আছে, এই যে এখানে হলো, এই বলতেছে মোবাইল নম্বর, এটা বলতেছে মোবাইল নম্বর নিতে বলতেছে, আবার এই নম্বর, তাহলে এটা কপি করলাম, এটা কি এটা কল মোবাইল নম্বর, তাই না, ফোন নম্বর, এই যে দিলাম পেস্ট করলাম, ঠিক আছে, ওটা ও রে চলো, এটা তো ই হয়নি মনে হচ্ছে, ওটা মানে ই হয়নি, কপি হয়নি, হ্যাঁ কল সব হয়েছে, এটা হলো কপি হয়েছে কেন, কপি না এখানে দিলাম, দিয়ে এবার পেস্ট করলাম, না পেস্ট করতে হবে, স্পেশাল পেস্ট না তো কয়েকবার বয়েছে, ঠিক আছে, ওই যে মোবাইল নম্বর, এবার কী বলতেছে ফ্যাক্স ইমেল ইউআরএল, হ্যাঁ তাহলে এখানে আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট মানে ইউআরএল, ঠিক আছে ওয়েবসাইট আছে, কন্ট্রোল সি, ওয়েস কেন জানি এই ডিস্টার্ব হচ্ছে কেন,
কন্ট্রোল দিয়েছিলাম না হয়নি হয়নি কপি করা হয়নি কপি করা হচ্ছে না কেন এটা সহজে কপি করা তো কঠিন হয়ে যাচ্ছে কেন কন্ট্রোল চলে আসে চলে গেলে হবে না এত কাজ করেছি এইভাবে তা তো কোনটা মেয়ের সমস্যা থাকছে কেন কত কপি করলাম এবার কি বলছে ইমেল নাম্বার তাই না ইমেল নাম্বার আর কি বলতেছে আর ঠিকানা না এই যে ডিরেকশন মানে ঠিকানা নাকি এই যে এত এটা হলো ঠিকানা এবার হলে বলতেছে ইমেল নাম্বার ঠিক আছে তো ইমেল নাম্বার আমরা দেখবো যে এর ভিতরে ইমেল নাম্বার ঠোম্বার আছে কিনা ইমেল নাম্বার নেই তাহলে আমরা ইমেল যদি না থাকে তাহলে আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবো এই যে ওয়েবসাইট আছে না ওয়েবসাইটের ভিতরে যাবো হাতে এভাবে দেখাই না তাদের অন্যভাবে দেখাচ্ছে আচ্ছা আপনার অ্যাভাটার বা আইটার সাইট আছে যাও এইভাবে আমরা হলো এটা দেখছেন তো এই যে ইমেলটা কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তাহলে এইভাবে আমরা কোনো কিছু খোঁজার চেষ্টা করবো